মুখ্যমন্ত্রী গভর্নর প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড থেকে টাকা নিয়ে দেওয়া, তৎকালে টিকিট রিজার্ভেশন করা, ভেলোরে যাওয়ার জন্য তৎকালে টিকিট, এগুলো এমপি পারে করতে। সেক্ষেত্রে আমার মনে হয় না যে তিনি তার দুটো টার্মে কখনো রাজনীতি রং দেখেছেন, কখনো কেউ পরিষেবা নিতে গেছে রাত্রি দশটাতেও বঞ্চিত হয়েছে এমন কোনো উদাহরণ কেউ দেখাতে পারবেন না, এটা অন্তত আমরা সবাই হাতের কাছে দেখতে পেয়েছি। তাই তুষারবাবু, আজকে আপনি একটা বিজেপির ভাইটাল নেতা ছিলেন, এখানে যোগ দিলেন দলবল সহকারে, মহেশও আছে, কেন কি কারণে বলবেন একটু? কারণটা হচ্ছে কোনো এক কারণে তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছিলাম, বিজেপিতে আমরা নেতৃত্ব দিচ্ছিলাম ভাইটাল জায়গায়, কিন্তু আমি যেটা দেখলাম বিশেষ করে কাঁথি বিজেপি যে জেলাটা নিজেদের মধ্যে অত্যন্ত খাওয়াখাই, গোষ্ঠীদ্বন্দ্ব, টাকা পয়সার নয় ছয়, কর্মীকে বিজেপি কর্মীদের এরা যথাযথ মর্যাদা দিতে জানে না। সবচেয়ে বড় জিনিস হচ্ছে এখানে নেতৃত্বের বড় অভাব, এখানে এত গোষ্ঠীদ্বন্দ্ব এবং সেই গোষ্ঠীদ্বন্দ্বটাকে জিয়ে রেখেছে জেলা কমিটি তথা রাজ্যের বেশ কিছু নেতৃত্ব। এরা পয়সা পাচ্ছে না, টাকা পাচ্ছে না, এরা দেয়াল লিখনের পয়সা পাচ্ছে না, গাড়ি নিয়ে গেছে নরেন্দ্র মোদীর সভায় সেখানে এরা পয়সা পাচ্ছে না, বিভিন্ন দিক থেকে এরা এত রকমভাবে এরা আমাদেরকে মানে একটা বিপর্যয়ের মধ্যে ফেলে দিয়েছে। আমরা বাধ্য হলাম বিজেপি ছেড়ে এই তৃণমূল কংগ্রেসে আসতে। বিশেষ করে এখানে শুভেন্দু অধিকারী, শিশির অধিকারীর যে নেতৃত্ব, সেই নেতৃত্বের সঙ্গে লড়াই করার মতো বিজেপি কেন অন্য কোন দলের নেতা নেত্রী এই মুহূর্তে কাঁথির মাটিতে জন্ম হয়নি। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আজকে শুভেন্দু অধিকারী মহাশয়, শিশির অধিকারী মহাশয়, উনি যেভাবে মানুষের সেবা করে আসছেন, উনি যেভাবে প্রত্যেকটা মানুষের সেবা করছেন, উনি যেভাবে কাজকর্ম করছেন, আমরা উনার নেতৃত্বে আমরা দীর্ঘদিন কাজ করেছি কিন্তু বিজেপিতে এসে সেই জিনিস আমরা পেলাম না। তাই শুভেন্দু অধিকারীর হাতকে মজবুত করতে, শিশির অধিকারীর হাতকে মজবুত করতে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যে শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, শুভেন্দু অধিকারী যেখানে আমরাও সেখানে। আমাদের এখানে ভোট আজকে 100 জনের উপরে এসেছি আমরা, আরো বেশ কিছু ছেলেরা বেশি রাত হওয়ার জন্য চলে গেছে, বাইরে থেকে যারা এসেছিল ঝড় জলে রাত। পরবর্তীকালে অনেক বিজেপির লিডাররা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, তারা কিন্তু দল ভেঙে আমাদের কাছে চলে আসে।